राशि तरनाम राशि तरनाम। छटा मास समय देवें और आजकेर पर थेके कखनो आमाके एई सब ब्यापारे कोनो प्रश्न करबेन ना। জানি না এসব কি হচ্ছে। আমরা বেশি কষ্ট পাচ্ছি না, মান্নাত আমাদের থেকেও বেশি কষ্ট পাচ্ছে, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি, মান্নাত তোমার উপর ভরসা করত, আমি তোমায় বিশ্বাস করি না। কিন্তু ওর ভক্তিতে তো কোনো রকম খামতি ছিল না। তাহলে কেন এরকম হলো? আমি জানি
এর উত্তর দেবার ক্ষমতা তোমার নেই। কিন্তু আমি বেশ বুঝতে পারছি মান্নাতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অপলরায়ের চোখে আমি সর্বনাশ দেখেছি, সর্বনাশ দেখেছি, সর্বনাশ। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর ডোন্ট ডোরি ম্যাডাম, ডোন্ট ডোরি, আপনি একদম ভাববেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারকার মতো হাত ফসকে চলে গেছে বটে, তবে বারবার আমি হাত ফসকে পালিয়ে যেতে দেবো না। আর এবার যদি না আমি ওদের ধরতে পারি ম্যাডাম, তো আমার নাম দশানন বাঘি নয়। তাহলে স্যার, ও স্যার, ও স্যার, পরে পরে স্যার বলছিলাম, তাহলে স্যার কোনটা চেঞ্জ হবে, দশাননটা পঞ্চানন হবে না বাঘটা স্যার সিংহ হবে? পিছনে ঘুরো। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা ম্যাডাম, আপনাকে না, আপনাকে না, আপনাকে না, হ্যাঁ আমার এই হাবিল দেখে, হ্যাঁ হ্যাঁ বড় ত্যাদু, হ্যাঁ একটু সবাক শেখাচ্ছিলাম ম্যাডাম। তবে আপনি আপনি কিন্তু একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি যখন আপনাকে কথা দিয়েছি, দশানন বাঘ যখন আপনাকে কথা দিয়েছে, তখন জানবেন আমার লাইফ রিস্ক নিয়েও আমি কিন্তু ওদের খুঁজে বার করবই। ইয়েস, আসলে দশানন বাঘের মাউথ থেকে যদি একটা টক লিক করে বেরোয়, তাহলে জানবেন ম্যাডাম সেটা রং না না। ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে ম্যাডাম, রাখছি রাখছি, থ্যাংক ইউ, আমাকে সব বড় দায়িত্বগুলো দেয় স্যার। তাহলে আমরা এগোই। হ্যাঁ কোথায় দায়িত্ব? ও হারাম দাদা, দাঁড়িয়ে মানে টাইম ওয়েস্ট করছো কেন, ফলো মি। জেসি, তুই আবার এসব শুরু করেছিস? আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। আরে তুই এসব দুঃখ ভোলার জন্য খাস তাই না? কেন বুঝতে পারিস না? এটা তো দুঃখ কষ্টকে শত গুণ বাড়িয়ে তুলেছে, কেন বুঝতে পারিস না তুই? আমি কি বললাম তুমি শুনলে না? মান্নাতের কাছে আমি হেরে গেছি। জেসি, জেসি, মান্নাতের সঙ্গে কি তোর হার জিতের সম্পর্ক? জেসি, সম্পর্ক কিসের সম্পর্ক? যে ফ্রড করে, যে চিট করে, যে ঠকায়, তার সাথে কিসের সম্পর্ক? এসব তুই কি বলছিস? তুমি মেয়ে বলতে ওকে ভাবো না, মেয়ে মেয়ে, তোমার মেয়ে তোমার ছেলেকে ঠকিয়েছে, চলে গেছে, অপলারায় ছেলের সাথে পালিয়েছে। তোকে এসব কথা কে বলেছে? কে আবার বলবে? আমি নিজে বুঝতে পারছি, আমি আমি নিজে বুঝতে পারছি আমাকে ঠকিয়েছে। জেসি, তুই তুই অপলারায়ের কাছে গেছিলিস তাই না? উনি ছাড়া তো তোকে এসব কথা কেউ বলবে না। তাও তো ভালো, ওনার অ্যাটলিস্ট সত্যি কথা বলার ক্ষমতা আছে, তোমার তাও নেই। আমরা ইউজড হয়েছি, মান্নাত আমাদেরকে ব্যবহার করেছে, আর তারপর যখন উজ্জ্বল রায়ের মতো একজনকে ট্র্যাপ করেছে তখন। জেসি, মান্নাতকে তুই ভালো করেই চিনিস, ও এরকম মেয়ে নয়। সে তো দেখতেই পাচ্ছি, ও কিরকম ভালো মেয়ে, একজন ফ্রড, ও চিটার। জেসি, আমি কিছু জানতে চাই না, ছাড়ো আমাকে। আমি সব পারবো, তুমি ছাড়ো আমাকে। কোথায় দাঁড়া?
কিরে কোন আয় উজ্জ্বল কোথায় কাউকে খুঁজে পাচ্ছি না আরে ছেলে মেয়ে দুটো এখান দিয়ে বেরোলো বস আপনি তো বললেন বাইরে থাকতে তোরা কি ঘুমোচ্ছিলি ইডিয়েট কোথাকার বস চল বস প্লিজ আপনার ভীষণ চোট লেগেছে আপনি গাড়িতে বসুন আমরা ওদের ধরে আনছি বসার কোনো সিন নেই বুঝতে পেরেছিস আমার যা চোট লেগেছে তার দশ গুণ চোট আমি ওদের দেবো ওদের শেষ না করে আমি এখান থেকে যাবো না বস আপনি থাকুন আমরা নিয়ে আসছি ওদেরকে কোনো প্রয়োজন নেই যা করার আমি করবো তোরা শুধু আমার সাথে দেখেছিস আমি শিওর এদিকে গেছি এদিকে কেসটা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে ভাই স্যার তবে স্যার সব মিটে যাবে ভাই এখন আসছে কে আসছে ভাই গণপতি বাপ্পা সিদ্ধি দাও বাবা সিদ্ধি দাও বেশি সঙ্গে চলো দেখতে হবে লাইন মেনটেন করতে হবে লাইন মেনটেন করতে হবে দেখি ওকে হ্যাঁ
বেশি সঙ্গে মামুটা এখানে কেন রাশি তার নাম